এই যে গুড মর্নিং, ইভান উঠে গেছে, উঠে গিয়ে দুষ্টুমি করছে, দুষ্টুমি সকাল সকাল উঠে গেছে। আজকে আমরা কি করব, রোদের দিন, একটুখানি রং খেলবো, একটুখানি রং খেলবো, রং খেলবো। হ্যাঁ, তারপর পিপির বাড়ি যাব। হ্যাঁ, রং খেলবো, শুন, হ্যাঁ রং খেলবে বলছে। দেখা যাক সারাদিন কি করি, সেটাই আপনাদের দেখাবো, তোদের তুলে সারাদিন কি করি। ইভানের মিম্মি ইভানকে টিপ পরিয়ে দিচ্ছে দোলের ফোঁটা। এটা ইভানের ফার্স্ট দোলই বলা চলে, কারণ কি আগেরবারের দোলটা ছিল, তখনও ছিল সবে মাত্র 6-7 দিনে, তো সে কারণে এটা ওর ফার্স্ট দোলই বলা চলে। তারপর মিম্মি ওকে টিপ পরিয়ে দিচ্ছে, তারপর ওর দাদু একটু ওকে আবির মাখিয়ে দিচ্ছে। ওর জন্য হার্বাল আবির কিনে আনা হয়েছিল, বাচ্চা স্কিন যেহেতু, হার্বাল আবির কিনে এনে আমরা সবাই ইউজ করেছিলাম। তারপর আমাদের বাড়ি গোপাল আছে, গোপালের ফটো, ওই ফটোকে ওনাকে একটু দেওয়া হলো, আবির তারা মাকে দেওয়া হয়েছে, সব রকম করে এবার ইভানের সোনামা ইভানকে রং মাখাচ্ছে। ও মজা সে মেখে যাচ্ছে, ওর কোনো ইয়ে নেই, শুধু ও রঙে হাত দেবে না, সবাই ওকে মাখাবে, ও রঙে হাত দিয়ে ও খেলবে না, ওর ব্যাপারটা হয়ে গেছে এটাই। নিয়ে নিয়ে এরকমই করছে, দিয়ে মা আবার সবাইকে মাখিয়ে মাখিয়ে বলছে একটা ফটো তুলে দে, এরম হচ্ছে, সবাইকে বলছে, ডেকে ডেকে বলছে এদিক আয় এদিক আয়, রং মাখাবো, ফটো তুলব। তারপর ইভেন্টকে নিয়ে একটু মাতামাতি হচ্ছে, যে তোর প্রথমই দোল, বললাম যে আগে ওর এবারে প্রথম, একটু কাঁদছে আমার কাছে আসবে বলে। তারপর ছাদে নিয়ে গিয়ে সবাই মিলে একটু এনজয় করলে ছাদে গেলাম, যতই ঘরের থেকে ছাদে গিয়ে এনজয় করাটা বেশি ভালো। কিন্তু আমার তো ছাদে গিয়ে এবার দোল খেলাম, তো ওকে বসিয়ে দেওয়া হয়েছে দোলার মধ্যে, আর ওকে বাটিও দিয়ে দেওয়া হয়েছে রঙের বাটি। ও বলে দিচ্ছে মুখের উপর, না ওইটা হাত দেবো না। তো তারপরে এবার ওকে নিয়ে একটু মজা করছিলাম সবাই মিলে, খুব সুন্দর দোলটা কেটেছে। তারপরে এরপর আর কি, তারপর ওকে স্নান টান করিয়ে পিসির বাড়ি যাচ্ছে, ওর পিসির বাড়ি চলে গেছিলাম। এই তারপর এখানে আবার ওকে বসিয়ে রেখে আমরা একটু রং সবাইকে মাখাচ্ছিলাম, সবাইকে, ওর পাপাকেও বলছিলাম যে আমাকে একটু মাখাও, এ করো, মা মাখাচ্ছিল আমার বরকে। তো সবাই মিলে আর কি এনজয় করে দোলটা কাটালাম। তারপর ওকে দাঁড় করি এরকম ছবি তোলানোর জন্য রেডি করা হচ্ছিল, ধরে আর দাঁড়িয়ে আছে ওই দিকে আর ওই দিকেও নড়বে না কোনো দিকে, হাত ধরে ধরে ডাকছে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও গরম করছে, ধরে দাঁড়িয়ে আছে দেখুন। দাদু আর সোনামা, তারপর আমি আর মা মিলে ওকে একটু স্নান করার জন্য রেডি করেছিলাম, স্নান করবে না, কান্নাকাটি শুরু করেছিল ওখানেও দুষ্টুমি। তারপর ও জলটা পেয়ে ব্যাস, তারপর ওকে আর দেখে কে, জল পেয়ে শুরু করেছে দুষ্টুমি ব্যাস। তারপরে স্নান টান করিয়ে কি মজা, সেই ওখানে ছাদেই গরম জল এনে ওপরে ওকে স্নান টান করিয়ে দিলাম, তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম ওর পিসির বাড়ি। ওর পিসির বাড়িতে গিয়ে ও খুব এনজয় করেছে। ওইসব জিনিসপত্র গোছাচ্ছে, ছোট ছোট তো প্রচুর আছে না। দিয়েছি ও দেয়নি আমার।
দাদাই। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।